আমাদের যে প্রচলিত লাল ফিতার ধারণা তার অবসান হলে ব্যবসা বাণিজ্য আরও গতিশীল হবে, দেশ আরও উন্নত হবে। আমাদের একটা মানসিকতা আছে, ওই যে বলে আমলাতান্ত্রিক জটিলতা, ভাবে যে একটু আটকে রাখতে পারলে একটু টাইট দিতে পারলে বোধহয় সব ভালো হবে, সবসময় সেটা ভালো হয় না। দ্রুত সিদ্ধান্ত, দ্রুত বাস্তবায়ন, এটাই এই নীতিতে আমি বিশ্বাস করি। তো সেই জন্য আমরা সেই দিকে বিশেষভাবে আমরা দিতে চাই। আমরা চাই যে কাজের ক্ষেত্রে এই লাল ফিতার দৌরত্ব যেন আর না থাকে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা বলবো যে যত দ্রুত আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত দিতে পারি, কিন্তু আবার সেখানে মাঝে মাঝে একটু আটকে পড়ে যায়, তো সেটা এমন কোনো ব্যাপার না, একটু আন্তরিক হলেই কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর করা যেতে পারে। সেটা আমাদের সঙ্গে সঙ্গে যাতে সিদ্ধান্ত বাস্তবায়ন হয় সেই পদক্ষেপটা নিতে হবে। সময় নষ্ট করার মতো সময় নেই, টাইম ইজ টু শর্ট, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আওয়ামী লীগ সরকার, আমরা তো ব্যবসা করতে আসলে ব্যবসার বউ বুঝি না, কিন্তু আমরা ব্যবসা বান্ধব সরকার এইটুকু দাবি করতে পারি। কাজে ব্যবসারই ব্যবসা করবেন, আপনাদের কাজে সব ধরনের সহযোগিতা আমাদের সরকার করে যাবে, সেটুকু কথা দিচ্ছি। আর আমি আগেই বলছি যে আমরা ওই আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ওই যে ইজ অফ ডুইং বিজনেস সেটা আমরা ইতিমধ্যে বিরাতে আমরা চালু করে দিয়েছি। আর সেই সাথে খরচের দিকটাও আমাদের নজরে থাকবে, যাতে আপনাদের কস্ট অফ ডুইং বিজনেস বৃদ্ধি না পায় সেদিকে আপনারা নজর দেব। তবে আপনাদের ওই ট্যাক্স, বিদ্যুতের বিলটা, গ্যাসের বিলটা, এটাও যথাযথভাবে যথাসময়ে পরিশোধ করতে হবে। কারণ সরকার যে সুবিধাটা দেবে, সরকার যদি উপার্জন করতে না পারে তাহলে দেবে কী দিয়ে, সেটাও তো আপনাদের ভাবতে হবে। বাংলাদেশে চামড়াজাত পণ্য পাদুকা শিল্পের রপ্তানিকারকদের উচ্চ মূল্য সংযোজন করে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের ও ক্রেতাদের ক্রয় আদেশ সম্পাদন সক্ষমতা ও ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চ গুণগত মানসম্পন্ন বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও রপ্তানি বাংলাদেশ কিন্তু করছে। আমি জানি অনেক দেশের অনেক পণ্য তারা এখান থেকে মূলটা তৈরি করে নিয়ে যায় নিজেদের দেশে, সেটাকে তারা ফিনিশিং দিয়ে নিজেদের নামেও মানে বাজারজাত করে। তা আমরা সেই ক্ষেত্রেও আমরা নিজেরাও নিজস্ব কিছু কিছু ব্র্যান্ড তৈরি করতে পারি কি না, বাংলাদেশ ব্র্যান্ড হিসেবে সেগুলি করতে পারি কি না, আমরা সে বিষয়ের দিকেও আমাদের একটু নজর দিলে ভালো হবে। আর এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের সরকারের কাছ থেকে এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা পাবেন। আমি চাই আমাদের পণ্য আমাদের নামে বাজারজাত হোক, আমাদের দেশের নাম বাড়ুক, দেশের নাম সুন্দর হোক, বৃদ্ধি পাক। বাংলাদেশের শ্রমিকদের সবথেকে বড় গুণটা হলো আপনার যদি সময় বেশি দেওয়ার প্রয়োজন হয় অনুরোধ করলে কিন্তু তারা সেটা শোনে। পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু কোনো শ্রমিকরা ওই আট ঘন্টা কাজ হলে আট ঘন্টায় করবে আর করবে না, বাংলাদেশের লোকেরা কিন্তু করে। কাজে আপনারা যারা আপনাদেরকে শ্রম দেয়, শ্রম দিয়ে অর্থ উপার্জনের সুযোগ করে দেয়, কাজে সেই শ্রমিকদের দিকেও আপনারা দৃষ্টি দেবেন। ইতিমধ্যে এক যুদ্ধ থামতে না থামতেই আপনারা দেখেছেন এখন ইসরায়েল যেভাবে আমাদের প্যালেস্টাইনের উপরে অত্যাচার শুরু করেছে, ইতিমধ্যে তাদের অনেক জায়গা তো দখলই করে ফেলেছে, আর এখন তো সেটা একটা অবরুদ্ধ অবস্থা। আমার অনুরোধ থাকবে আন্তর্জাতিক পর্যায়ে যে এগুলি বন্ধ করতে হবে, এই যুদ্ধ বন্ধ না করতে পারলে আর এইভাবে অস্ত্রের খেলা বন্ধ না করতে পারলে আসলে সাধারণ মানুষই কষ্ট ভোগ করে, এই কষ্টটা যেন সাধারণ মানুষ না পায় সেটাই আমাদের আমরা চাই। আমরা শান্তি চাই। বাংলাদেশের পররাষ্ট্র নীতিমালা অত্যন্ত স্পষ্ট, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়।